ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিমল গুরুং সামনে আসার পর সরগরম পাহাড়ের রাজনীতি, আর এই প্রেক্ষাপটে পয়লা নভেম্বর দার্জিলিং এ যাচ্ছেন রাজ্যপাল। পুরো নভেম্বর মাস সেখানেই থাকবেন তিনি, এ নিয়ে কটাক্ষের সুর শোনা গেছে তৃণমূলের গলায়। গভর্নর হ্যাজ টু গো টু রাজভবন দার্জিলিং এন্ড আই উইল ইউজ দ্যাট পিরিয়ড প্রোডাক্টিভলি টু কানেক্ট উইথ দ্য পিপল। মহোদয়রা সব সময় গরমকালে ওনারা যেতেন পাহাড়ে ঠান্ডা পরিবেশের জন্য। উনি যত এই কাজগুলো করবেন ততই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সরকারের জনপ্রিয়তা আরো বাড়বে। বৃহস্পতিবার দিল্লিতে বসে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। দিল্লি থেকে ফিরে কিছুদিনের মধ্যেই তিনি আবার রওনা দেবেন দার্জিলিং এ। গোটা নভেম্বর মাসটা সেখানেই থাকবেন তিনি। রাজভবন সূত্রে খবর, নভেম্বরের 1-30 তারিখ পর্যন্ত পাহাড়ে থাকবেন রাজ্যপাল। দার্জিলিং এর রাজভবন থেকেই ওই সময় কাজ চালাবেন তিনি। পয়লা নভেম্বর শিলিগুড়ির সরকারি অতিথিশালায় তিনি সাংবাদিকদেরও মুখোমুখি হবেন। রাজভবন সূত্রে দাবি, পাহাড়ে থাকাকালীন রাজ্যপালের কর্মসূচি চূড়ান্ত না হলেও ওই সময় একাধিক জায়গায় যাওয়া এবং প্রশাসনিক বৈঠকের পরিকল্পনা রয়েছে রাজ্যের সাংবিধানিক প্রধানের। 3 বছর পর 21 অক্টোবর প্রকাশ্যে এসেছেন বিমল গুরুং। তারপর থেকেই সরগরম পাহাড়। এই পরিস্থিতিতে রাজ্যপালও সেখানে যাচ্ছেন। যদিও জগদীপ ধনখড়ের দাবি, বাংলার রাজ্যপালের দার্জিলিং সফরের ধারা দীর্ঘদিনের। Yes, to Rajbhavan I am going for the first time. And I will use that period productively to connect with the people, to know their issues, to know their culture. Rajyapalra, Mahodayra, sab shomoy gorom kale onara jeten pahare thanda poribesher jonno. Banglar manush oikye asthashil, unnoyone Mamata Bandyopadhyayer proti asthashil. উনি যত এই কাজগুলো করবেন ততই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সরকারের জনপ্রিয়তা আরো বাড়বে, সে কাজটা উনি করবার চেষ্টা করছেন, করুন না। বিধানসভা ভোটের আগে রাজ্য সরকার এবং রাজ্যপালের সংঘাত সপ্তমে। জগদীপ ধনখড়ের আসন্ন পাহাড় সফর কি তাতে নতুন কোনো মাত্রা যোগ করবে, সেদিকেই নজর পর্যবেক্ষকদের। বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।